রক ক্লাইম্বিং ইভেন্টের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রত্যেককে 12 ফুট ক্লাইম্বিং শেখানো হচ্ছে। তাহলে দেরি কেন? আপনারাও চাইলে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে যোগ দিতে পারেন। মনে রাখবেন, সোলজার ট্রেনিং একাডেমি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। এছাড়াও সোলজার ট্রেনিং একাডেমি মানেই প্রবল প্রস্তুতি, নিবিড় অনুশীলন। রক ক্লাইম্বিং এটা একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মতো অতিক্রম করতে হবে। পুরুষ প্রার্থীদেরকে 12 ফিট দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। উপরে দেখো আমরা লাল দাগ দিয়ে রাখছি 12 ফিট দূরত্ব, এবং মহিলা প্রার্থীদেরকে 8 ফিট দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা খুব ভালোভাবে হাতে গ্রিপ করতে হবে, খুব ভালোভাবে, ঠিক আছে। নামার সময় অনেকে দেখা যায় তুমি হাতটা এইভাবে মানে এভাবে এভাবে নামাচ্ছ, এটা করা যাবে না, পিছলানো যাবে না, গ্রিপ করে করে নামাতে হবে, নাহলে হাতের চামড়া ফসা পড়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আমরা প্র্যাকটিস করবো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর সোজা ট্রেনিং একাডেমিতে আসছোই তোমরা নিজেদেরকে প্রস্তুত করানোর জন্য, বিশেষ করে পুলিশে যারা পরীক্ষা দিবা, যারা ইউটিউবে ভিউয়ার্স রয়েছো, যারা ইউটিউবে স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা পুলিশে পরীক্ষা দেবে এবার কনস্টেবল পদে, তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। কারণ আমরা দেখো পুলিশে যেহেতু নতুন ইভেন্ট চালু হয়েছে, আমরা আমাদের মাঠে পুলিশের মতন করে নতুন ইভেন্টগুলো চালু করেছি, এখানে প্রচুর প্র্যাকটিস করানো হচ্ছে, কারণ প্র্যাকটিস করে গেলে তুমি দেখবা ইভেন্টে ভালো করতে পারবা। আর শারীরিক ইভেন্টে যে কোনো একটাতেই যদি তোমরা ফেল করো, সবসময় মনে রাখবা পরবর্তী পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে না, তার মানে এটা অবশ্যই অনেক কঠিন একটা পরীক্ষা হবে, তাই না? যে কোনো কঠিন জিনিসে সহজ করা যায় তখনই যখন আমার পূর্বপ্রস্তুতি থাকে, তাই না? আর সোজা ট্রেনিং একাডেমির স্লোগান কিন্তু এটাই, প্রবল প্রস্তুতি নিবিড় অনুশীলন। কি? প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলন। তো যাই হোক আমরা শুরু করব, ঠিক আছে। টেস্ট নাম্বার 20, শাকিল তুমি আসো আগে, ওকে স্টার্ট। Yes, sir. Okay.